কিন্তু আমি দেবের মধ্যে আজকাল এই গত 4-5 বছর ধরে দেখছি ওর মধ্যে একটা অসম্ভব মেজরিটি এসছে। না স্টার ওরা আমি ঠিক জানি না, মানে আমি এই কথাগুলোর পরে বিশ্বাস করি না। দেখো এক আমার প্রফেশন, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর লোকে আমাদের ভালোবাসেন এবং ভালোবাসছেন 40 বছর ধরে। তারা আমার ছবি দেখেন, তারা আমার ভালোবাসেন বড় পর্দায়। দেখো যারা আমরা বড় পর্দায় আসি তাদের লোকে চেনেন, আবার শুধু যেরকম বড় পর্দায় কেন, ওয়ার্ড এন প্লেয়ার, এটাই তো আমার প্রফেশন। কিন্তু একটা সিনেমার যে নায়ক আমি হয়েছি আজকে 40 বছর ধরে, এটা তো একলা আমার ক্রেডিট নয়, এটার পেছনে প্রচুর মানুষ কাজ করেন, পরিচালক থেকে শুরু করে আমার টেকনিশিয়ানস, আমার অ্যাক্টার্স, আমার রাইটার্স, স্ক্রিপ্ট রাইটার, হ্যাঁ মানে মুখগুলো আমরা হই, তার জন্য একটা আলাদা নিশ্চয়। কিন্তু স্টার বা ওই ওই ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না, যে কারণে আমাকে যদি কেউ কখন সুপারস্টার বা ওই সমস্ত কথাগুলো দিয়ে ট্যাগলাইন দেয় আর বলি না, আমি একজন অভিনেতা আর সবথেকে ইম্পর্টেন্টলি আমি একজন মানুষ হওয়ার চেষ্টা করব। সো আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ, কেন পশ্চিমবাংলা এখন কেন বলবো, বম্বে তো তাই হচ্ছে দেখলাম, ম্যাক্সিমাম লোকই এখন আমাকে বোম্বাদা বলে বা দাদা বলে। সো আই থিঙ্ক একটি বোম্বাদা হয়ে ওঠাটা, যদি আমি মনে করি যে এর অফিসিয়াল মিটিংয়েও আমি দেখেছি আমাদের অনারেবল চিফ মিনিস্টার আমাকে বোম্বা বলে ডাকছেন, সো প্রসেনজিৎ বলেন। তো এই বোম্বা হয়ে ওঠাটার জন্যে কিন্তু তোমাকে বাড়ির লোক হতে হবে, বোম্বাটা তো আমার ডাক না। এই আমি এখন আমার মনে হয় বাঙালিদের ফ্যামিলির বাড়ির লোক হয়ে গেছে, এটাই বলতে পারি না একেবারে। আসলে যখন আমি প্রথমত ভাবিনি যে প্রবীর রায়চৌধুরী কখনো ফিরবে, প্রবীর রায়চৌধুরী ফেরারটা আমার কাছে বিশালই একটা উত্তীর্ণ পাওনার মতো, কারণ আমি সবসময় সৃজিতকে বলতাম একটা প্রবীরের মতন ক্যারেক্টার নেই, কারণ প্রবীর রায়চৌধুরী বাঙালিদের কাছে গত 11 বছর ধরে একটা কার্ড চরিত্র হয়ে গেছে, মানে এবং তুমি হয়তো জানো হয়তো যে গত 3-4 বছর আগে 100টা বেস্ট মেল ক্যারেক্টার অফ ইন্ডিয়ান সিনেমায় লাস্ট 100 ইয়ার্স তার মধ্যে প্রবীর রায়চৌধুরী ছিল। সো প্রবীর রায়চৌধুরীর ইয়েটা এতটাই, মানে প্রবীর রায়চৌধুরী মানুষের বাঙালিদের কাছে একটা অদ্ভুত কার্ড এবং একটা ভীষণ নিজের প্রিয় চরিত্র হয়ে উঠেছে। তাকে ফিরিয়ে আনা বড় স্ক্রিনে, এটা সৃজিৎ ভাবতে ওর 11-12 বছর লাগলো, কিন্তু আমার কাছে এটা ঝটকা ছিল। এবং সেটা প্রিকুয়েল, মানে যে প্রবীর রায়চৌধুরী তো মারা গেছে, নিজের গুলি করে বেড়ে দিয়েছে, তার প্রিকুয়েল, তো সেটা খুবই একটা ইন্টারেস্টিং কাজ এবং আমার খুব দায়িত্ব সম্পূর্ণ কাজ। তবে 22-এ শ্রাবণ আমি দেখিনি, কারণ প্রবীর রায়চৌধুরী আমি যখন করেছিলাম তখন আমি প্রবীর রায়চৌধুরীকে না একটু 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 করে আমি এবং স্মৃতি, বাট আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর একটু 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 করে জল দিতে হয়েছে। আর তুমি জানো তো যেরকমভাবে মারা যখন 10 মাস রেখে বাচ্চাকে জন্ম দেয় তার পুরো জিনিসটা ভুলে রাখো, আমি প্রবীর রায়চৌধুরীর কোনো জিনিসটাই ভুলিনি। এইবারে চ্যালেঞ্জটা কী হয়, একটা মানুষকে আমরা একটা রকমভাবে দেখেছি 22-এ শ্রাবণে, তার এখন যেমন দেখছি তার চরিত্রায়নটা একই, তার হয়তো পরিবেশটা আলাদা, তার জন্য এটা আমার দায়িত্বের মধ্যে পড়েন তার কী 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 চেঞ্জ করবো। মানে ধরো প্রবীর রায়চৌধুরীকে আমি যখন দেখেছি আমরা 22-এ শ্রাবণে লোকটা প্রায় গিভ আপ করে দিয়েছে, বাড়িতে বসে দাঁড়িয়ে মদ খায় আর বেরোয় না প্রায়, আর লাইফের আর কিছু নেই, সেই সময়টা আমি 22-এ শ্রাবণে নিজেদের অনেক ওয়েট বাড়িয়েছিলাম, ওই বাড়িতে বসে থাকা ড্রিঙ্ক করা একটা চেহারা করেছিলাম, তারপরে লোকটা ফেরে ডিউটিতে। তো ওই ওই জিনিসটা আর এখানে আমরা তার 7-8 বছর আগে দেখছি প্রবীর রায়চৌধুরীকে, যেখানে সে পুরোটাই অ্যাক্টিভ এবং পুরো, তো তার গঠন, চেহারা গঠন, তার এনার্জি লেভেল, তার সেটাকে তো আমার জন্য খুব কঠিন, তো আমাকে 20 বছর বেড়ে যেতে হয়েছে। সো এটা একটা এটা একটা বিরাট বড় টাস্ক, মানে ইয়া, বাট আমি সবসময় ভালোবাসি ধরনের কাজ করতে। হ্যাঁ মানে নিশ্চয়ই, মানে যদি অটোগ্রাফ 22-এ শ্রাবণে সৃজিৎ মুখার্জী আর আজকে সৃজিৎ মুখার্জীর অনেক তফাৎ, মানে তফাৎ বলতে এত একটা তফাৎ তো আছেই, যেটা ধরো সিনেমা না, সিনেমা করতে করতেই শেখায়, সেখানে ওর টেকনিক্যাল যে কনফিডেন্সটা এখন বেড়ে গেছে সেটা তখন কম ছিল অটোগ্রাফার 22-এ, সেটা একটা। সৃজিৎ এখন অনেক বেশি কী বলবো স্থির হয়েছে, ধীস্থির হয়ে গেছে। আর ওর আরেকটা জিনিস এইবার দেখলাম, ইনফ্যাক্ট মাঝখানে দেখেছিলাম যে অনেকটা সময় মনিটরে বসে থাকে,
হয়তো এই ছবিটা আমাদের অনেক ডিফিকাল্ট ছবি ছিল, কারণ প্রায় 46টা লোকেশন, প্রচুর দৌড় ধাপ, চামচুম এইসব ছিল। সেখানে দাঁড়িয়ে সৃজিত ও খুব অ্যাক্টিভলি কাজ করেছে, মানে আমি বক্তব্য হচ্ছে যে মনিটরে বসে কাজটা ডিরেক্টর হিসেবে করেনি। যখন মনিটর ছিল না, যে সমস্ত ডিরেক্টরে যেভাবে কাজ করতেন সেইভাবে আমি দেখেছি সৃজিত এবারে কাজ করতে। অ্যান্ড আই থিঙ্ক ওটারা ভীষণভাবে অ্যাক্টরদের বাট আমাদের ক্যামেরা ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টকে অনেক বেশি অ্যাক্টিভ করে রাখে। তারকে জানি না, মানে দেখো আমি একটা জিনিস মনে করি, তারকা যে কোনো জায়গায় যে কোনো ফিল্ড থেকে যারা নাম করেছেন তারাই তারকা, মানে সেটা আমার কাছে সচিন তেন্ডুলকার বিশাল বড় তারকা, সৌরভ গাঙ্গুলি বিশাল বড় তারকা। আমার মনে হয় যে দেখো তারকারা যখন তারকা হন তখন কিন্তু তারা নিজেরাও জানেন না যে তারা তারকা হচ্ছে, তারকাটা মানুষজন বানায়। এই মানুষজন যখন তারকা বানিয়ে দেন, এই তারকা কতটা যারা কানে নেন আমি জানি না, তারা তাদের এই তারা করছে কত ডিম রাখতে পারে। আর যারা এটা নেন না, মানে আমার ধারণা সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলি যখন মাঠে এসে এখন খেলেন বা যখন খেলতেন, তারা মানে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় তারকা, তখন ওরা ওইটা মাথায় রাখতেন না, তখন শুধু দেখতেন যে বলটা আসছে আমাকে চারটা মারতে হবে আর টিমকে জেতাতে হবে। সেইভাবেই যারা তারকা হন এবং সেই তারকাটা অনেকদিন রেখে যেতে পারে তারাই পারেন যারা এই তারকা জিনিসটা মাথায় নেয়। আমার কাছে তারাই সব থেকে বড় তারকা, তারাও যথেষ্টভাবে আমার সঙ্গে, মানে আমি তাদের থেকে সিনিয়র বলেও তারা বিশাল বন্ধু সম্পর্ক, এবং আরে সব সময় আবার অনেক ছোটদের সঙ্গে আমি কাজ করছি, প্রায় একটা সেকেন্ড থার্ড জেনারেশন, কিন্তু আমার সঙ্গে সম্পর্কটা ভীষণভাবে বন্ধুর মতো। আর কাজের জায়গায় ওরা আমাকে সাহায্য করে, আমি ওদের সাহায্য দিই। আমার ছেলে দশাবতানের ভীষণভাবে এক্সাইটেড, আমার এই ইয়াঙ্গার জেনারেশনটা বিশালভাবে এখন এক্সাইটেড হয়ে আছে দফা অবতার নিয়ে, শুধু অ্যাকশনের জন্য দেয় দফা অবতারের ওই রবির আর পদ্মারে দুজনের এই জুটি ট্যাপের জন্য মানুষজন অপেক্ষা করছে। আই থিঙ্ক এই ছবিটা সৃজিতের এটা একটা গুণ, ও একটা বড়ো ভলিউম অফ অডিয়েন্সের কাছে পৌঁছায়, এবং একটা ইউথ, খুব ইউথ বলতে আমি একটা টিনেজার্স বলছি না, মানে ইউথ যেটাকে আমরা বলি সেটার উপর দারুণভাবে কানেক্ট করে। কিন্তু এন্ড অফ দ্য ডে ভীষণ বাঙালিয়ানা ফ্যাক্টর ছবির মধ্যে, আমাদের দফা আমাদেরও তাই। দেখো প্রথম কথাটা বলি যে এই আমি ইন্ডাস্ট্রি বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির কথাটা কিন্তু আমি বারবার এই কথাটা এখানে স্টেজেও বলছি, এই কথাটা কিন্তু আমি কখনো কোথাও বলিনি। আমাকে একটা লোক একটা জায়গায় দাঁড় করে আমি বলি সবসময় আমি একজন সিনেমার কর্মী, বাংলা সিনেমার কর্মী, ইন্ডিয়ান সিনেমার কর্মী, সিনেমার কর্মী, মানে আমি কোনো স্পেসিফিক, হ্যাঁ বাংলা সিনেমা এই জন্যই বলি যে আমাকে আমি আজকে যা সেটা সবটাই বাংলা সিনেমার থেকে, আমি একজন কর্মী বাংলা সিনেমা। এবার বাংলা সিনেমার জ্যেষ্ঠ পক্ষ বললেও আমার কোনো আপত্তি নেই, ইন্ডাস্ট্রিটা বলেছেন সৃজিত মুখার্জী, অরুণ চ্যাটার্জী, আমি ইন্ডাস্ট্রি ওটাই হিট হয়ে গেছিল, তারপর থেকে আমাকে এটা বলা হয়, এবং তার জন্য অনেকে মান করেন, অভিমান করেন, দুঃখ কষ্ট প্রকাশ করেন। আমি কখন আমি বরং বলতে রাজি আছি যে হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে 40 বছর কাজ করার পরে অনেকেই আমাকে বলেন যে আপনি এক ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ, তো জ্যেষ্ঠ পুত্র হওয়ারও একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করি। আর আমি আমি বলছি আবার যে আমার যারা ছোটরা যারা কাজ করছেন তারা প্রত্যেকে খুব ভালোভাবে কাজ করছেন, খুব অসম্ভবভাবে কাজ করছেন, তারাও প্রায় বহু বছর হয়ে গেল কাজ করছেন, এইভাবে না স্পেসিফিক বলা যাবে না। আমি যাবো দুটো রকম জিনিস হয়, মানে আমি ছোটোবেলার থেকে দেখেছি, একটা হচ্ছে যে নিজের কাজকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, আর একটা আমার মনে হয় যে একটা টোটাল ইন্ডাস্ট্রির কথা ভেবে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কাউকে স্পেসিফিক বলছি না, নিশ্চয় প্লিজ কেউ আমার কথা মনে করো না, সবাই আমার খুব প্রিয়, কিন্তু আমি দেবের মধ্যে আজকাল এই গত 4-5 বছর ধরে দেখছি ওর মধ্যে একটা অসম্ভব ম্যাচিউরিটি এসছে, শুধুমাত্র নিজের পারফরমেন্স বা অ্যাক্টিং না, ও একটা চেষ্টা করছে নিজের মতন করে আগামী দিনের সিনেমাটাকে আবার কোথায় নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি। আমি তার মানে এই বলছি না যে অন্য তো করছেন না, তারাও করছেন, কিন্তু দেবের মধ্যে একটা ওভারঅল টোটালিটিতে একটা কোথাও ম্যাচিউরিটি আমি দেখতে পাচ্ছি। এটা কোনোটাই এখন বা তখনের কথাই হচ্ছে না, মানে একটা তখন ছিল যখন আমি আমার বয়স 25 বছর ছিল, সেটা হয়তো না,
কত আমি কখনই না হিন্দি করবো বলে গিয়ে হিন্দিতে বসে আছি, এটা কোনোদিনই করিনি। তাহলে আমি অনেক বড় বড় ছবি তখন অপরিষ্কার করিনি বা করতে পারিনি। আমি এখন না যে ফেসটাই আছি বুঝতে হবে, যেটা সেটা বাংলার জন্যও যাক হিন্দির জন্যও তাক, কাল যদি আমি একটা তামিল কাজ করি মারাঠির কাজ করি, আমাকে কাজটা ভালো রাখতে হবে। আমি এখন বাংলায় দুটো তিনটে ছবি একসময় অনুষ্ঠিত করে ছবি করি আমার, আমি আর আমি যে ধরনের চরিত্রগুলো এখন বাঁচি কারোরটার সঙ্গে কারোর মেরে দেয়, মানে শেষ পাতার বাল্মীকির সঙ্গে শ্রীকান্ত রায়, তার সঙ্গে আমাদের প্রবীর রায় চৌধুরী, বা এটা না কারোর জ্যেষ্ঠ পুত্রের বা ওই মানুষটা। আমি চেষ্টা করি বিভিন্ন রকম চরিত্র মাচার, এবং তার মধ্যে আমি একটা অপরূপ দোষও করি, গৌতম দোষও করি, আবার তার মধ্যে আমি একটা শিবপ্রসাদ শিবু কৌশিক, মানে এইটা ব্যাপার আমি বলছি যে এটাকে আমি খুব সুন্দর করে ভাগ করে নিয়েছি, যে কারণে জুবলি করা বা স্কুল করাটা এটা না যে আমি হিন্দিতে কাজ করছি, চরিত্রটা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, যে কারণে বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে শ্রীকান্ত রায় বিশেষ করে একটা ভাইরাল ক্যারেক্টার হয়ে গেছে, এবং মানুষ আমাকে আবার নতুন করে হ্যাঁ এটা বলতে পারে বম্বে লোকরা বলছে আপ কাহাতে আপ পাইলে কেউ মেয়ে, ওরা বন্ধুত্ব প্রকাশ করছে, আই অ্যাম হ্যাপি হোয়াট আই হ্যাড।